আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের মেহরবানিতে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমরা এখানে জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে কথা বলি এবং সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাহে রমাজান ও ভাতৃত্ব বন্ধন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মুফতি রুহুল আমিন কাসেমি, খতিব কাউলার বাজার জামে মসজিদ দক্ষিণ খান ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমন দোয়া করেছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাহে রমাজান এবং ভাতৃত্ব বন্ধন। ভাতৃত্ব বন্ধন এই বিষয়টি রমাজানের সাথে সম্পর্কিত। রমাজানের অনেকগুলো নাম রয়েছে, যেমন রমজান মাস, শাহরুল মুআসাত অর্থাৎ ভাতৃত্ব বন্ধনের মাস, আবার শাহরুল সাবর ধৈর্যের মাস, এভাবে অনেকগুলো নাম রয়েছে রমজানে। তা রমজানের যে শিক্ষা আছে সে শিক্ষার মধ্যে থেকে ভাতৃত্ব বন্ধন অটুট রাখা, মজবুত রাখা, এটাও কিন্তু শিক্ষার অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মুমিনিন ইখওয়া, সকল মুমিনই হলো ভাই ভাই, এবং তাদের মধ্যে যদি কখনো কোনো বিভেদ হয়ে যায় ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তাদের মাঝে সুন্দরভাবে ফয়সালা করে দাও এবং আল্লাহ তাআলার রহমত কামনা করো। তো আজকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত শুনবো মহতারাম মুফতি সাহেবের কাছে। মহতারাম, মাহে রমাজান খুব কাছে, আপনিও জানেন যে রমজান তো অনেকগুলো শিক্ষা নিয়ে আমাদের কাছে প্রত্যেক বছর উপস্থিত হয়। ধৈর্যের মাস, ধৈর্যের একটা শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, ভাতৃত্ব বন্ধনের একটা শিক্ষা দিয়ে যায়, তারপরে ইবাদত কবুল হওয়ার জন্য যে কিছু কিছু লক্ষণ সেগুলো কিন্তু মাহে রমাজানে বোঝা যায়। তো আজকে আপনার কাছে আমরা এই বিষয়টি জানবো যে মাহে রমাজান এবং ভাতৃত্ব বন্ধনে পুরো বিষয়টা আমাদের কাছে আমাদেরকে বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মাহে রমজান একেবারেই আমাদের কাছে চলে আসছে। আমরা দোয়াও করি আল্লাহ পাক যেন রজব মাস, শাবান মাসের বরকত দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা দয়া করে সমস্ত রহমত বরকত মাগফিরাতে ভরপুর রমজান মাস যেন আমরা পাই, সেই পর্যন্ত যেন পৌঁছায় দেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। এই রমজান মাসে অনেক উপকারিতা রয়েছে আমাদের জন্য, এই জন্য আল্লাহ রাসুল দোয়া করেছেন সেই রমজান মাস পাওয়ার জন্যে। সাহাবাই কেরাম দোয়া করেছেন, আমাদেরকে শিক্ষাও দিয়েছেন যে রমজান মাস পাওয়ার জন্য এক্সট্রা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকো। আপনি একটু আগে বললেন যে রমজান মাস একদিকে যেরকমভাবে সবর করা এবং বেশি বেশি নেক আমল করার মাস, সবর করার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহ পাকের রহমত বরকত লাভ করার মাস, ঠিক সেই দিকে লক্ষ্য করে রমজান মাসের মধ্যে এটাও একটা আছে যে মুসলমানদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মুসলমানদের মধ্যে সে যতই অপরিচিত হোক সারা পৃথিবীর সমস্ত মানুষই মূলত ভাই ভাই সম্পর্ক। আল মুসলিম আহুল মুসলিম, আল্লাহ রাসুল বলছেন বুখারী শরীফের মধ্যে রেওয়াত আসছে, পৃথিবীর তোমার পরিচিত হোক ও অপরিচিত হোক, একই ভাষার হোক, একই কালার হোক, একই মানচিত্রের হোক বা ভিন্ন মানচিত্রের হোক, কিন্তু যদি তুমি পরিচয় পাও যে সে মুসলমান, তো সে তোমার ভাই, এবং তার জন্য তুমি সর্বাধিক নিরাপত্তা এবং তার প্রতি তোমার সহানুভূতি, ভালোবাসা, মমত্ব, মহাব্বত থাকবে। তো আজকের যে বিষয়টা সেটা হলো ভ্রাতৃত্ব, যে মানুষের ভিতরে মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্কটা, যে একজন আর একজনের প্রতি মায়া মমতা আসবে এবং আত্মীয়তার যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ় হবে এবং মজবুত হবে। যেহেতু রমজান মাস, এর দ্বারা একদিকে যেরকমভাবে এমন একটা ইবাদত, যে ইবাদতটা হলো রোজা, সাওমের মাধ্যমে যে বেরিয়া একটা ইবাদত মানুষকে দেখানো যায় না, এবং সেটা আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মকবুল এবং আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়,
এবং সেটা আল্লাহ তাআলা বলছেন যে এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না, আমি সরাসরি তাকে জান্নাত দিয়ে দিব, তার উপরে আমি খুশি হয়ে যাই। তো এই রোজাটা এমন একটা ইবাদত যেটা দেখানো যায় না, এবং পৃথিবীর সমস্ত মানুষগুলো ধনী এবং গরিব দিয়ে আল্লাহ তাআলা ব্যবধান করে রাখছেন। যেরকম ধনীদের ভিতরে অনেক সম্পদ আছে, সে অভাবটা বোধ করে না, আর একটা গরিব মানুষ যে সারা বৎসর সে কষ্টের ভিতরে অতিবাহিত করে। এখন এই ধনী ব্যক্তি, তার উপরেও আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। যেমন সারা দিন সে অনাহারে থাকলো, ক্ষুধার্ত থাকলো, ক্ষুধার কি কষ্ট সেই জিনিসটা সে অনুভব করতে পারলো, এবং সে বুঝলো যে আরেকজন ভাই, আমার ভাই যে অভাবগ্রস্ত গরিব, তার সারা বৎসরের কষ্টটা কী পরিমাণ হয়, যখন তার একবেলা খেলো, দুবেলা খেলো না, অর্ধ পেট এরকম খালি পেটে তার দিন যাচ্ছে, রাত্র যাচ্ছে, কতটুকু কষ্ট হয়, এই জিনিসটা তার ভিতরে অনুভব হয়। এবং অনুভব যখন হয়, তখন তার প্রতি তার একটা মায়া, মমতা, মহাব্বত তার সৃষ্টি হয় যে এই কষ্টটা তার হচ্ছে, যেটা সে অনুভব করলো এই রমজান মাসে। তো আল্লাহ পাকের মেহরবানিতে এই ব্যক্তির ভিতরে একটা ভ্রাতৃত্বের একটা অনুভূতি তার ভিতরে জাগ্রত হয়, এবং তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, যাতে করে তার কষ্টটা লাঘব হয়। এবং যখন সেই ব্যক্তিকে সে সহযোগিতা করলো, তার ভিতরেও একটা শ্রদ্ধা এবং সম্মান তার প্রতি আসবে, তার প্রতি শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা তার ভিতরে আসবে, তো সেও তার কাছে এগিয়ে আসবে, আর ধনীও গরিবের কাছে এগিয়ে গেল। তো আল্লাহ তাআলা আসলে একজনকে দিয়ে আরেকজনের পরিপূরক বানাইছেন। ধনী তাকে সম্পদ দিয়ে বলছেন তার মধ্যে তোমার গরিবের হক আছে, আবার গরিবকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তুমি এর মধ্যে সবর করো, আল্লাহ তাআলা সবরের তাকে শিক্ষা দিয়েছেন। তো এইভাবে গরিব এবং ধনীকে আল্লাহ তাআলা কাছাকাছি নিয়ে আসছেন। তো আসলে তো ইসলামের বিধান হলো যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সব মানুষ যে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ আপনি বড় সুন্দর বলেছেন যে মানুষদের মাঝে রাষ্ট্রের ভিন্নতা থাকতে পারে, মানচিত্রে ভিন্নতা থাকতে পারে, রঙের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভাষার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সে যেহেতু এক কালিমা পড়েছে, এই হিসাবে সকলে কিন্তু একই রশির ধরে আছেন, এক কালিমার অন্তর্ভুক্ত সকলেই, তো ধর্মের দিক থেকে সকলে পরস্পর ভাই ভাই। এবং হাদিসে পাকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর বলেছেন যে যে সকল মানুষই ভাই ভাই, একই দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদা, একই দেহের মতো, ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চক্ষু ব্যথা হয় তাহলে তার পুরো শরীরে ব্যথা অনুভব হয়। ঠিক এক মুসলমান এক মুমিন যদি দুঃখে দুঃখিত হয়, কষ্ট থাকে, তাহলে তার ব্যথায় ব্যথিত হওয়া, তার কষ্টে নিজেকে ওই ধরনের মানে মনে করা, এটাও কিন্তু মানে মুসলমানের একটা অবিচ্ছেদ্য অংশ এবং মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আপনার কাছে যে বিষয়টা জানবো যে ভ্রাতৃত্ব বন্ধন ইসলামের অনেক বড় শিক্ষা বা মাহে রমজানের শিক্ষা, এটা আমাদের মাঝে কিভাবে আসতে পারে, কি কোন আমল করলে এই এই বিশাল একটা বিষয় আমরা পাব, আমাদেরকে বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন এই বিষয়েও আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم سلمن قطعك واعف عمن ظلمك, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এবং তোমার উপরে যে বড় জুলুম করেছে, অত্যাচার করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও, নিঃশর্তভাবে তাকে ক্ষমা করে দাও। এটা আমাদের নবী যে শিক্ষা দিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন, কোরআনের মধ্যে বারবার এইভাবে তাকিদ দেওয়া আসছে, এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি তার অপর ভাইকে ক্ষমা করে, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার যত বড় সে পাপী হোক না কেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তো আমাদের এই এই এর মধ্যে এই শিক্ষাগুলি রয়েছে যে আমাদের পারিবারিকভাবে অনেক সময় এরকমও হয় যে ভাই ভাই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে সরে গেছে, একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারে না, এমনকি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, পারিবারিকভাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই হাদিস শরীফের মধ্যে আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সিলমান কাতাকা, যে তুমি সম্পর্ক নষ্ট করো নাই, অপর ভাই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, তবু তুমি দায়িত্ব নিয়ে তার সঙ্গে সম্পর্কটাকে স্থাপন করো। এটা বলো না যে আমি তো সম্পর্ক নষ্ট করি নাই। আমরা অনেক সময় শয়তানের দোকায় পড়ে এটা বলি যে অমুকই তো সম্পর্ক নষ্ট করছে, তো সুতরাং আমি কেন যাব,
হ্যাঁ, এটাও একটা অহংকারের অন্তর্ভুক্ত যে আমি কেন যাব। আল্লাহ রাসূল বলছেন যে না, তুমি এগিয়ে যাও। এই এগিয়ে যাওয়া এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, এটা বহুত বড় নেকির কাজ। তো তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে লজ্জা সরম ভুলে গিয়ে তার কাছে, যে মোহতারাম চমৎকার আপনি বলছিলেন, সময় থাকলে আবার আপনার কাছে আসব, আমাদের যেতে হবে দর্শকদের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দর্শক যারা অপেক্ষায় আছেন, পরিচয় দিয়ে নাম বলে আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। বলতেছি যে আমাদের একটা মেয়ের সমস্যা আছে মাসে মাসে, এই সমস্যা থাকার কারণ কি? আমরা কোরআন পড়তে পারবো? অন্যজন কোরআন খুলে দিবে আর আমরা কলম থেকে কোরআন পড়তে পারবো? বুঝতে পেরেছেন প্রশ্নটি? আচ্ছা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। যে বিষয়টি জানতে চাচ্ছেন যে আমাদের মা বোনদের যে মাসিকের যে বিষয়টা থাকে, তো ওই সময়ে কোরআন শরীফ পড়তে পারবেন কিনা বা দোয়া কালাম পড়তে পারবেন কিনা? যে আমাদের মা বোনদের যে নিষিদ্ধ সময়টা, যে সময়টার মধ্যে নামাজ পড়াও নিষেধ হয়ে যায়, রোজা রাখাও নিষেধ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র একটা অবস্থায়, তো ওই অবস্থায় কোরআন শরীফ পড়া, দেখা বা মুখস্থ কোনোভাবেই তার জন্য জায়েজ হবে না, সম্পূর্ণ এটা হারাম হবে। কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, কোনো আয়াতও তেলাওয়াত করা যাবে না। বাকি যদি তার অল্প স্বল্প কিছু তার ওজিফা থাকে যেটা নিয়মিত আদায় করে, সেটা আদায় করতে পারবে দোয়া হিসাবে, দোয়া হিসাবে, কোরআন তেলাওয়াত হিসাবে করা যাবে না, দোয়া হিসাবে সেটা তিনি করতে পারবেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। এই যে মানুষ মারা গেলে যখন পোস্টমর্টম করে, তখন কি ওই মৃত ব্যক্তি বলতে পারে? তখন আমি শুনছি যখন মারা যায় একটা মাছি বসলো, অনেক কষ্ট হয় মৃত ব্যক্তির, যখন পোস্টমর্টম করে তখন সে জানে তার উপর যে ছুরি কাটা হচ্ছে। আচ্ছা হুজুর, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার এই অনুষ্ঠানে দেখছি নামাজের পর 19 বার বিসমিল্লাহ পড়া লাগে, ওটা একটু আর একটু বলবেন, একটু জোরে বলুন, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলুন। দুই নম্বর প্রশ্নটি, নামাজের পর 19 বার বিসমিল্লাহ বলা ভালো, তো ওইটা একটু আমাকে কনফার্ম করবেন হুজুর। কতবার বিসমিল্লাহ? 19 বার। জি, 19 বার। বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন, ধন্যবাদ, দুটো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন বুঝতে পেরেছেন। জি, তো হাদিস শরীফের মধ্যে আসছে যে মৃত ব্যক্তি তার মৃত্যুর পরে সমস্ত অনুভূতি তার ভিতরে থাকে এবং সব কিছু সে বুঝতে পারে, সবাইকে দেখতে পারে, সবাইকে তার আত্মা এই জিনিসটা বুঝতে পারে এবং তাকে যতটুকু সহজে তাকে গোসল করানো এবং তাকে কবর দেওয়া, এটার বিধান রয়েছে। শারীরিকভাবে তাকে যে কাটা চেরার কথা বলা হয়েছে, এটার দ্বারা তার কষ্ট হয়, বিশেষ করে তার শারীরিকভাবে তার আত্মার সঙ্গে একটা সম্পর্ক থাকে, সেই কষ্টটা সে অনুভব করে। এই জন্য যদি কোনো প্রয়োজন না হয়, তাহলে দুনিয়াবি কোনো কষ্ট যেন তার সঙ্গে না হয় এবং সুন্দর আচরণ, ইজ্জতের সাথে, সম্মানের সঙ্গে যতটুকু সম্ভব তাড়াতাড়ি দাফন করা। বিজ্ঞানও এটা আছে যে কোনো মানুষ যখন মারা যায় তখন বেশ কিছুক্ষণ পর্যন্ত কিন্তু অনুভূতিটা তার মধ্যে থাকে, এবং আপনি দেখেছেন যে এই যে আমাদের যে মুরগি অথবা গরু জবাই করার সময় পরেও দেখা যাচ্ছে যে প্রাণ চলে গেছে, এরপরও কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। তো মানে এগুলো আপনি যেটা বলছেন যে যথাসম্ভব বিষয়টি এড়িয়ে চলা। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নামাজের পরে, ফরজ নামাজের পরে বিসমিল্লাহ 19 বার পড়ার কথা বলেছেন, তো এটা আসলে আমিও ভালো করে বুঝতে পারিনি যে ফরজ নামাজের পরে বিসমিল্লাহ পড়ার বিষয়ে। তাসবিহ হিসাবে বিসমিল্লাহ, এটা আমরা ওজিফা হিসাবে তাসবিহ হিসাবে আদায় করতে পারি, যেরকম হাদিস শরীফের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং সূরা ইখলাস 3 বার ইস্তেগফার পড়া, দরুদ শরীফ পাঠ করা, এই সমস্ত তাসবিহাত এবং আমলগুলো, ওজিফাগুলো রয়েছে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাগুলো করতে পারি ইনশাআল্লাহ। জি, পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। বলছি যে
কোনো সমিতিতে যদি টাকা রাখা হয় তা তাতে থেকে কিছু খুব আস্তে আওয়াজ আসছে, আপনি একটু জোরে বলুন। বলছি কি কোন রাখা হয় তাতে যে আপনার লাভটা দেয় সেটা কি গ্রহণযোগ্য হবে না সুদে পরিণত হবে সেটাই জানতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছেন কথা? বুঝলি? মানে খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন, আসলে ক্লিয়ার আমরা বুঝতে পারিনি, আরেকবার বলুন তো। আবার বলছি মার্কেটে যে বাজার অনেক কমিটি থাকে মনে করেন কি সামনে। বুঝতে পেরেছেন, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। মানে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো বিভিন্ন জায়গাতে সমিতি থাকে অথবা বিভিন্ন সংস্থা থাকে, তো সেখান থেকে মানে সমিতির থেকে কিছু কিছু টাকা সদস্যদেরকে দেয়, আর সমিতিতে তারা টাকা রাখে, তো সেখান থেকে আবার মানে সদস্যদেরকে দেয়, এর আবার একটা মুনাফাও কিন্তু আছে, একটা লভ্যাংশ আছে। যেমন আপনাকে আমি 10,000 টাকা দিলাম, তো যখন আপনি ফেরত দেবেন 15,000 টাকা দেবেন, এইভাবে একটা সিস্টেম আছে। তখন উনি জানতে চাচ্ছেন এটা কি সুদের মধ্যে পড়ে কিনা, টাকার বিনিময়ে যদি টাকা বেশ কম হয় তাহলে তো সুদে পড়ে, সুদে পড়ে। এবং আমি দেখেছি, আমি যতটুকু জানি যে এই ধরনের কারবার যেখানে চলে সেখানে মূলত সুদের কারবারটাই চলে, এবং সুদ এত মানে বেশি আমাদের সমাজে এখন চলছে যে ঘরে ঘরে দেখা যাচ্ছে যে সুদের কারবার চলছে। স্বামীও সুদের কারবারের সাথে জড়িত, স্ত্রীও সুদের কারবারের সাথে জড়িত, সন্তানও সুদের কারবারের সাথে জড়িত। দেখা যাচ্ছে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, রাত্রে না ঘুমিয়ে আপনি বাজারে যাচ্ছেন, বাজার আনছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন, তরকারি ব্যবসা করছেন, কত কষ্ট করে আপনি চলছেন হালাল রিজিকের জন্য, কিন্তু যারা সুদের কারবার করে যদি কোনোরকম 10,000 টাকা জমাতে পারে তো এটাকে একজনকে 1,000 টাকা দেয়, এখান থেকে দেখা যাচ্ছে যে লাভ ধরে বেশ বেশ পয়সা চলে আসতেছে বিনা পরিশ্রমে টাকাগুলো আসছে। দেখা যায় যে আমাকে কিছু টাকা দেন না, এক পয়সাও নেই, সুদের উপরে হলে কয় লাখ টাকা লাগবে। এটা এটা গর্হিত এবং মহামারী আকার ধারণ করেছে সমাজের মধ্যে, ঢুকে গেছে হারাম, একেবারে হারাম। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বুঝুন, আমার একটা ফতোয়া বানাইছে জানার জন্য ফোন করছি। বলুন। যে অবৈধ মেলামেশার কারণে জি সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, পরবর্তী দর্শকের কাছে আমরা যাব যিনি অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক। জি পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি সাবের আপনাকে বলতেছি। বলুন। হুজুর দুটো প্রশ্ন ছিল। বলুন। মহিলা যদি উযু বানার সময় মাথায় কাপড় না থাকে তাহলে উযু হবে? দুটো প্রশ্ন বড় সুন্দর প্রশ্ন করেছেন, যে আমাদের মা বোন যারা আছেন ওনারা যখন অজু করবেন মাথায় কাপড় যদি না থাকে অজু হবে? তো মাথায় কাপড় দেওয়া এটা হলো আমার পর্দার বিধান, প্রত্যেকটা নারী পুরুষের জন্য পর্দার বিধান আলাদা, তো মহিলাদের জন্য মাথায় কাপড় দিয়ে রাখা ভিন্ন, পুরুষ যেন দেখতে না পায় সেটা তার সেদিকে রক্ষা করতে হবে, সেটা তার জন্য ফরজ। বাকি ওজু ভঙ্গের কারণের মধ্যে এটা নাই, কারো যদি মাথা থেকে হঠাৎ কাপড় খুলে গেল সেটার জন্য সে বাইরে সেটা গুণাগার হবে যদি ভিন্ন পুরুষ দেখে, কিন্তু তার দ্বারা ওজুটা নষ্ট হবে না, ওজু ঠিক থাকবে। আরেকটি প্রশ্ন করেছেন তাবিজ ব্যবহার করা সম্পর্কে, জানতে চেয়েছেন এটা শিরিকে পড়ে কিনা। তাবিজের বিষয়টা হলো দুই রকম অবস্থা, কেউ যদি মনে করে যে তাবিজটাই আমাকে সবকিছু করে দিতে পারে, তাবিজকে যদি আল্লাহর মতো ক্ষমতাবান মনে করে তাহলে তো অবশ্যই শিরিক, পুরাই শিরিক। একটা গাছকেও এরকম মনে করলে সেটা শিরিক হয়ে যাবে। তো আর যদি তাবিজটাকে মনে হয় যে এটার মধ্যে আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ পাকের আয়াত লেখা আছে, এর উসিলায় আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করে, তো এটা যদি মনে করে আল্লাহ পাক করবেন তাহলে সেটা ব্যবহার হইতে পারে, তাবিজটাই আমাকে করবে এরকম না। এবং তাবিজের মধ্যে যে লেখাটা, যেমন ওষুধের বিষয়টা, আমরা ওষুধ খাই আল্লাহ পাক এর উসিলে মাফ করবেন, আর যদি মনে করে ওষুধই আমাকে ভালো করবে আল্লাহর দরকার নাই তাহলে এই ওষুধও শিরিক হয়ে যাবে। এখানে তাবিজের ক্ষেত্র, তাবিজের ভেতরে যে লেখাটা থাকে সেটাও কোরআনের আয়াত হতে হবে, আয়াত হতে হবে, অথবা হাদিসে বর্ণিত নির্দিষ্ট কোনো দোয়া হতে হবে, হাদিসের আবারত হতে হবে। এই ছাড়া
যে তাবিজের যে সিস্টেমটা চালু হয়ে গিয়েছে, তাবিজের মধ্যে অনেকে বিভিন্ন জিনিসের পাতা আলো তাবিজ আবি বিভিন্ন আবার কুফরি বিষয় কিন্তু এখানে থেকে যায়, এগুলো অবশ্যই বর্জনীয় বর্জনীয়। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আমি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। হুজুর আমি আমার একটা মানত করছি আর কি, আপনার ওই এক মাজার আছে, আমার ছেলে জন্মগ্রহণ করিলে আমরা ওই মানে ওই মাজারে বিরিয়ানি করি খাওয়াইব, মানে এটা কি খাওয়াইতে হবে কি না? আমি এখনো খাওয়াই নাই। ধন্যবাদ, আপনার উদ্দেশ্য পূরণ হয়েছে তো? যে উদ্দেশ্যে মান্যত করেছেন সেটা পেয়েছেন তো? ধন্যবাদ। মাতারাম বুঝতে পেরেছেন প্রশ্নটি? মান্য এই মাজারে, মাজারের উদ্দেশ্যে একটা সন্তান যদি হয় তাহলে মাজারে বিরিয়ানি খাওয়াবে। জি, তো একটা হলো মান্যত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ আল্লাহ, তুমি যদি এই কাজটা আমাকে করে দাও, এটা যদি হয় তাহলে আমি তোমার রাস্তায় আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ধর্মীয় গরিব মিসকিনের ভিতরে আমি দান করব। এটা এটা হইতে পারে মান্যত। বাকি মাজার, মাজারের ভিতরে মান্যত করা এমনি এটাই তো হারাম, মাজারের ভিতরে কোনো মান্যত হয় না। এরপরেও যদি সেই মান্যতটা, এক কথায় আমরা বলবো যে গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য বস্তুর নামে মান্যত করলে সেটা মান্যতই না, মান্যতই হবে না, আদায় করাও জরুরি না। বাকি তার যেহেতু মান্যত পুরা হয়ে গেছে, এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবে, অন্য কোনোভাবে ধর্মীয় কাজে দান করে দিবে। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি নাম কোথেকে বলছেন, প্রশ্ন করুন। আমি ফতোয়ার ব্যাপারে জানতে চাচ্ছিলাম, ভেতর থেকে লাইনটা কেটে দেওয়া হয়। লাইন কেটে যায়, সম্ভবত লাইন কেটে গিয়েছে এরকম হতে পারে। জি বলুন। এখনো কেটে গিয়েছে পরবর্তী। জি আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি হলো যশোর থেকে বলছি, আমার দুটো প্রশ্ন। একটা হলো যে রসুল সাল্লাহ সাল্লাম মাথা ব্যথার জন্য যে দোয়াটা বলছিলেন কিছুদিন আগে, ইয়া কবি উইউন হবে না ইয়া কবি উন? ইয়া কবি ইউ, ইয়া কবি ইউ। আচ্ছা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন, আমরা যখন রুকুতে যাই তখন মেয়েদের নজরটা কোথায় থাকবে, সিজদার ওখানে না পায়ের ওখানে, এটা জানতে চাই। জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন মহতারাম। মা বোন যখন রুকুতে যাবেন তখন ওনার দৃষ্টি থাকবে কোথায়? হ্যাঁ, রুকুর সময় প্রত্যেক নামাজির তার পায়ের দিকে তার দৃষ্টিকে থাকবে, পায়ের ওর যে যে মানে যে দুই আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ, দিকে তাকিয়ে, দুই আঙ্গুলের উপরে তার নজরটা থাকবে। জি পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি জানতে চাইছি আল্লাহ ও রাসূল এভাবে বলতে হবে নাকি আল্লাহ রাসূল এভাবে বলতে হবে? সুন্দর সুন্দর বিষয় জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন? মানে আল্লাহ রাসূল এ হলো একটা মাঝখানে ওয়াও দিয়া অথবা ওয়াও ছাড়া কিভাবে বললে আসলে শুদ্ধ হবে? সবচেয়ে ভালো হয় আল্লাহ এবং রাসূল এবং বললে ভালো হয়। বাকি আমরা বাংলাতে অনেক সময় দুইটা একসঙ্গে বললেও মাঝখানে এবং আছে মনে করি আমরা বুঝাই না। এখানে আরেকটি বিষয়, একটা হলো আল্লাহ রাসূল অর্থাৎ আল্লাহর রাসূল, একটি বিষয় আল্লাহর রাসূল মানে আল্লাহর প্রেরিত তিনি রাসূল, আর যদি আমি মনে করি যে এটা এজাফত, আরেকটা হলো আলাদা আলাদা করে আমি বলি তাহলে আল্লাহ এবং রাসূল, আল্লাহ ও রাসূল দুইটি বলা যায়, বলা যায় আল্লাহ রাসূল। আল্লাহ এবং রাসূলকে বোঝানো, দুইজনকে বোঝানো হয় তাহলে আল্লাহ এবং রাসূল বা আল্লাহ ও রাসূল বলা, আর যদি শুধু রাসূলকে বোঝানো হয় তা আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহ আল্লাহর কথা বলা হচ্ছে না রাসূলের কথা বলা, সেখানে ওয়াও লাগবে না আবার এবং লাগবে না ওও লাগবে না। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। হুজুর আমি ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মাজারে নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু আমি এই নিয়ত করে নামাজ পড়ছি যে আমরা অনেক মানুষের একসাথে মোনাজাত করছি, আল্লাহ কার দ্বারা মোনাজাতটা কবুল করে? মহিলাদের আলাদা পুরুষদের আলাদা, আমি ওই মাজারে নামাজ পড়ছি, এটা তো আমার গুণা হয়নি।
ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আমরা এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ আলোচনা করেছি। আপনারা যারা অনুষ্ঠানটি নিয়মিত দেখেন আশা করে হয়তোবা তখন শুনেছেন, উনি মাজারে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ পড়ার যে নিয়তটা ছিল তো নামাজ আল্লাহর জন্যই সম্ভবত। এবং উনি যেটা বলেছেন যে আমি নিয়ত করেছি যে অনেক মানুষ একসাথে হাত তুলছে, আমি তাদের সাথে হাত তুলছি, হতে পারে তাদের উসিলে আমার দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ হবে কিনা ওনার? সেটা হলো মাজারে, একদিকে তো হলো মাজারে যাওয়াটাই ঠিক না, কারণ এই জায়গাটা এমন একটা জটিল হয়, বিশেষ করে বড় বড় বুজুর্গানের দিনের মাজার যেগুলি অনেক রকমের ভণ্ড লোকের সমাগম সেখানে। আমি আপনার কাছে মাজারের ব্যাখ্যাটা শুনতে চাই। মাজার, মাজার শব্দের অর্থ হলো যে কোনো নেককার বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কবরস্থানটাকেই মাজার বলা হয়, বা সেখানে জিয়ারত করার জন্য যাওয়া, সেটা জিয়ারত করা যেতে পারে, তার জন্য জিয়ারত করে আসলাম, আমরা জিয়ারত করে আসলাম, সেখানে সমাগম হওয়া এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি পালন করা। এবং আমাদের এখন বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে সে কারণে কবরে মাজার, এই জাতীয় যা মাজারগুলিতে যে গেলে শিরিক এবং কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ, ভয়াবহ একটা অবস্থা। কারণ দেখা গেল আরও 10 জন 20 জন ওই অলির কাছে চাইতেছে যে আমাকে এই দাও সেই দাও, চিৎকার করতেছে, মান্নত করতেছে, চাইতেছে। উনি যেটা জানতে চাচ্ছেন যে নামাজ পড়েছেন, ভালো মানুষ গেলেও দেখা যায় তাদের সঙ্গে সেও এরকম লিপ্ত হয়ে যায়। তো আপনি একজন মহিলা মানুষ, তো একদিকে মাজারে যাওয়াটাই উচিত না, দুই নম্বর হলো সেখানে নামাজ পড়লে কতটুকু পর্দা ছিল, এবং অনেকের সঙ্গে দোয়া শরীক হলে সেটা ভালো, কিন্তু এই এরকম জায়গায় না যাওয়াটা সবচেয়ে উত্তম, গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার সাথে আমি অ্যাড করে বলবো জি, যে মাজারে গিয়ে দুই ধরনের নামাজ, একটা হলো মাজারের পার্শ্বে মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়া, যেমন আপনি দেখেছেন শাহজালালের পাশে বড় মসজিদ, শাহপরানের পাশে, শাহপরানের পাশে কিন্তু বড় মসজিদ, এবং সেখানে মাদ্রাসাও আছে, মাদ্রাসা তালেবে ইলমরাও সেখানে আছে, তো সেই মসজিদে তার নামাজ পড়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। আরেকটা হলো মাজারে গিয়ে নামাজ পড়া কবরকে সামনে রেখে, কবরকে সামনে রেখে নামাজ পড়া, কবরকে, তো এটা তো কবরকে সামনে রেখে নামাজ পড়া, আমরা যতটুকু বুঝি যতটুকু দেখেছি যে সম্পূর্ণ সরাসরি তো শিরিকের মধ্যে পড়ে, শিরিকের মধ্যে পড়ে, কারণ যেহেতু উনি কবরকে উদ্দেশ্য করে নামাজ পড়ছেন, নিয়ত কি করছেন সেটা আল্লাহই ভালো জানেন, ভিতরে একটা প্রভাব চলে আসে ভিতরে যে এত আল্লাহ ভালো আছে। তো এজন্য আপনি যেটা বলেছেন যে সেই জায়গায় যাওয়াই ঠিক না, আর নামাজ পড়েছেন অবশ্যই তওবা করতে হবে, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যদি কোন কারণে মুখে দুইবার শব্দ উচ্চারণ করে তাহলে কি তালাক হবে? এই প্রশ্নের উত্তরে আপনাকে বলবো, আমরা এই তালাকের উত্তর নিয়ে আমরা কথা বলবো না বা কথা বলি না, এরকম নয় যে আমি আরও বলেছে যে আমরা এটা বুঝি না বা বুঝি না পারবো না, তালাকের মাসালা এভাবে বলা ঠিক না। অবশ্যই আপনি কোনো দারুল ইফতা থেকে এটাকে মানে ই করে নেবেন লিখিতভাবে, মৌখিক কোনো তালাকের মাসালা দেওয়া যায় না। পরবর্তী দর্শক পরবর্তী প্রশ্ন করুন। আচ্ছা, ফরজ গোসলের সময় আমরা যে গোসলের দোয়া করি এটা নারী পুরুষ উভয়কে করতে হবে? আর আমরা গোসলখানায় এই দোয়াটা পড়ি জি, এটা কি গোসলখানায় পড়া যাবে? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, আমরা বুঝতে পেরেছেন তালাকের মাসলা তো হয়ে গিয়েছে, ফরজ গোসলের সময় যে গোসলের বিষয়টা, ফরজ গোসলের জন্য যে দোয়া নিয়ত তার করতে হবে যে আমি এটার দ্বারা পবিত্রতা হাসিল করার জন্য আমি গোসল করতেছি, তো যেহেতু এই আরবি নিয়ত এই জন্য এই গোসলখানায় প্রবেশ করার আগে নিয়তটা করে নিবে, এবং মনে মনে তো তার ভিতরে আসি নিয়ত যে আমি ফরজ গোসল করতেছি, সুতরাং সে টয়লেটের ভিতরে ঢোকার পরে গোসল করে নিবে, এর দ্বারা তার ফরজ গোসল হয়ে যাবে, নাকে পানি দেওয়া, কুলি করা, এবং মানে গোসলের যে দোয়াগুলো আছে ওইটা নারী পুরুষ সকলেই তো পড়তে হবে, সকলেরই পড়তে হবে, সকলের জন্য পড়তে হবে, এরকম না যে নারী পড়বে বা পুরুষ পড়বে বা একজনের পড়বে আরেকজনের পড়বে না, সকলের জন্য পড়তে হবে। মুফতি সাহেব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের জন্য আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম মাহে রমজান ও ভাতৃত্ব বন্ধন। ভাতৃত্ব বন্ধন একটি অনেক বড় বিষয় এবং অনেক মধুর বিষয়, পরস্পরের সাথে পরস্পরের সুসম্পর্ক থাকা, ব্যক্তি জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জীবনে সুসম্পর্কটাই কিন্তু সুফল বয়ে আনে। আর সম্পর্ক ছিন্নটা এটা কিন্তু ব্যক্তি জীবনকে যেমন বিষণ্ণ করে তোলে, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সকল ক্ষেত্রে কিন্তু একটা অভিশাপ চলে আসে। এই জন্য ইসলাম সুন্দর শিক্ষা দিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন এবং সাহাবাই কেরামদের মাঝে, আনসার এবং মুহাজিরদের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধনের যে অনুপম একটা দৃশ্য নিদর্শন তিনি দেখিয়েছেন এবং রেখে গিয়েছেন, সেটা ইতিহাসের পাতায় এখন বিরল। আনসার এবং মুহাজিরদের মাঝে এই সম্পর্কটাই ছিল, যাদের মাঝে রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রের দিক থেকেও মিল ছিল না, তারপরে এলাকার দিক থেকেও ছিল না। আরেক দেশ থেকে হিজরত করে মদিনায় এসেছেন, নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন, নিজের সম্পদ ছেড়ে দিয়েছেন, নিজের ঘর ছেড়ে দিয়েছেন, এই আদর্শটা আমাদের জন্য রেখে গিয়েছেন। এটাই, এর উপরেই আমাদের থাকতে হবে। মাহে রমাজান আসছে, আমরা আমাদের মোহতারাম বলেছেন মাহে রমাজানে আল্লাহ তাআলা সম্পদে সকল কিছুর মালিক আল্লাহ রাব্বে করিম। তো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা কিছু ক্রয় করতে পারে, যাদেরকে তৌফিক আল্লাহ তাআলা কম দিয়েছেন আমি সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদের কাছে যাব, খোঁজ খবর নিব। আল্লাহ রাব্বে করিম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথে থাকুন, JCX ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا الله الحليم الكريم، وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجيات أمرك الغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته وعافيته، ولا حاجة لك هي رضا إلا قضيتها، يا أرحم الراحمين. رب العالمين، أحكم الحاكمين، مولاي الكريم، يا راحم المساكين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين. أي الله أمر غنغار بندر أبن الشاهي دربار هات تلچه مولاي الكريم أبني تو رب العالمين أبني تو أحكم الحاكمين أبني تو غفار الزنوب أبني تو ستار العيوب ماو مابود گو مهرباني کره دایا کره مایا کره ما ده زندگیر گناگل اپنی معاف کره دین মাওলাই করিম সকল উন্নত প্রশংসা আপনার জন্য নির্ধারিত। মাওলাই করিম সকল গুণকীর্তন আপনার জন্য। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম আপনি তো গুনাহ করতে পছন্দ করেন। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কত জায়গায় কত গুনাহ করেছি গো মাওলা। মাওলাই করিম আপনি তো দয়াময় পরম দয়ালু, এত গুনার পরেও আল্লাহ আমাদের কোনো কিছু আপনি বন্ধ করেন নাই, নেয়ামতগুলো আপনি চালু রেখেছেন। আল্লাহ কথা বলার মতো শক্তি দিয়েছেন, হাঁটার মতো শক্তি দিয়েছেন, খাওয়ার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ
চিন্তা করার মতো আপনি মেধা শক্তি দিয়েছেন। মাহবুব রহমানুর রহিম, আপনার গুণবাচক নামগুলোর সিলায় মেহরবানি করে আমাদের নেয়ামতকে আল্লাহ আপনি স্থায়ী করে দেন, আপনার খাস ও প্রিয় বান্দা হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম আত্মীয় স্বজনের মধ্য থেকে কবরবাসী হয়েছেন, বাবা মা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়েতে প্রিয় আপনি করেছেন বাবা এবং মাকে। আল্লাহ এত মায়া দিয়েছেন, এত মহাব্বত দিয়েছেন, মা জননী না খেয়ে সন্তানকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, না ঘুমিয়ে সন্তানকে ঘুমানোর ব্যবস্থা করেছেন। মাবুদ, সন্তানের পেটেও খাবার নেই, মার পেটেও খাবার নেই, কিন্তু এই মা জননী আল্লাহ সন্তানকে খাওয়ানোর জন্য বড় পরেশান হয়ে গিয়েছেন। বাবা আল্লাহ আল্লাহ রৌদ্রের মধ্যে শুকিয়ে বৃষ্টির মধ্যে ভিজে কত পরিশ্রম কত মেহনত করছেন, মাওলাই করিমে মোহাব্বতকে আপনি কবুল করে নেন। যারা আমাদেরকে রেখে কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন, কবরের জিন্দগিগুলো আপনি আসান করে দেন। আল্লাহ মেহরবানি করে জান্নাতের সাথে যোগাযোগ চালু করে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগ মেহরবানি করে আপনি বন্ধ করে দেন। ওগো আল্লাহ রব্বুল আলামিন, রব্বে করিম, সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দিনী মারাকিজগুলো, দিনী মাদারিসগুলো, দিনী মসজিদগুলো, খানকাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম যেখানে সহি শুদ্ধভাবে দিনের চর্চা হচ্ছে আল্লাহ আপনি গাইবী নুসরত এমদাদ দান করেন। মাওলাই করিম যাদের উসিলায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ করোনা সহ তাম মহামারী থেকে আপনি হেফাজত করেন, আমাদের দেশবাসীকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের মধ্যে কারা কোথায় কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, মাওলাই করিম যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিজেও জানেন না তার করোনা হয়েছে কিনা, মাওলাই করিম একমাত্র জানেওয়ালা আপনি। আল্লাহ মেহরবানি করে দিয়েছেন আপনি নেবেন, আপনি আল্লাহ মেহরবানি করে করোনা মুক্ত জীবন আপনি দান করেন, মাওলাই করিম সুস্থ জীবন আপনি দান করেন। আল্লাহ আমাদের দেশের উপরও খায়র বরাকাত দান করেন, মাওলাই করিম যেখানে বসে হাত তুলেছে সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম যে সিএক্স ইসলাম আমার এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, মিডিয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম সকলকে করোনা মুক্ত সুস্থ জীবন আপনি দান করেন। মাওলাই করিম আমাদের চেয়ারম্যান সাহেবকে, এমডি সাহেবদেরকে, আল্লাহ পরিবারভুক্ত যারা আছেন সকলকে নেক হায়াত দান করেন, করোনা মুক্ত জীবন দান করেন। আপনার হাবিব রসুলের আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।